بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم. مولانا احمد لاٹ বড়দের মুরব্বীদের এক মুরব্বী এবং আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছে এবং বহুত কুরবানিওয়ালা, বহুত পুরানো সাথী, মানে ইসু সবের সাথী এরা। উনি খুব জজ্বা, খুব জজ্বায় কথা হইন এবং লম্বা ছড়া বয়ান করেন। আগে যেটা বয়ান করতাম উমর পালন করি সাহেব, এখন এই বয়ানগুলার এই বেশি অংশ আহমদ লাটে করেন। তো ইনি এখানে ওনার কিছু কথা আছে। তিনি বলেন, দিন এক নিয়ামত হে, দিন এক নিয়ামত হে, বন্দা কি পাস আল্লাহ কি আমানত হে। দিন একটা নিয়ামত, বন্দার কাছে আল্লাহ পাকের একটা আমানত। দুনিয়াতে বন্দাকে আমানত দেওয়া হয়েছে, এটা পুরো করে যাওয়া লাগে। আপনার কাছে যে আমানত আছে, এটা সঠিক জায়গায় পৌঁছানো আপনার জিম্মাদারি। তো পুরা দিনটাকে আল্লাহ পাকে বন্দাদের কাছে আমানত রাখছে। আমাদের বড়রা আমানত ফুরা করে অন্য কিছু দিয়া গেছে। আমরা আমল করিয়া এটা আমাদের বাদার কাছে দিয়া যাইতাম, এটাই আমাদের জিম্মাদারি। ইনসান আনে কি রাস্তা এক হে, জানে কি রাস্তা এক হে, উসকি কামিয়াবি কি রাস্তা এক হে, ও দিন হে। সমস্ত মানুষ আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা একটা মৃত্যু, আর তার কামিয়াবি রাস্তাও শরীরতে একটা দাহ্য হচ্ছে, এটি লই দিন। দিন কি মুজাহিদা নজর আটা হে, উসকি ফায়দা নজর নেহি আতা, দুনিয়া কি ফায়দা নজর আতা হে, উসকি মুশক্কত নজর নেহি আতা। এটাই হলো আসল ব্যাপার। দিন চলার কষ্ট নজর আয়, কিন্তু তার ফায়দা নজর আয় না। আর দুনিয়ার ফায়দাটা নজর আয়, তার মুশক্কত, তার পিছনে যে কষ্ট, এগুলো আর নজর থাকে না। দুনিয়ার ফায়দা নজর আয়, মাটি খাটায় সারা দিন মাটি খাটে, বিকালে ভাসো টেয়া পায়, সারা দিনে ক্লান্ত ভুলি যায়। সারা রাত যে নামাজ পড়ে, এ সারা রাত নামাজ পড়ার দেখছে, কিতাব পাইছে এগুলো দেখছে না, এখন সারা রাত নামাজ পড়া তার বার্ডেন মনে হয়। এই তো পরীক্ষা, এই তো ইন্তেহাম। নজর আইলে তো আপনি কথাখানে এসে করব। দেখা যায়, দেখা গেলে মানবো, এই কথা তো মানুষের বুজুর্গি না, এটা তো জানোয়ারের বুজুর্গি। জানোয়ারে দেখলে মানে, কুত্তারে রুটি গুস্ত দেখাইলে আইব, ডান্ডা দেখাইলে বাঘব। তো আপনি দেখি মানটা, আপনি আর জানোয়ারে সংকিতাতে, আপনি তো খবরে মানটা। মানুষের বুজুর্গি হইলে খবর 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 পাইয়া মানত। আচ্ছা, দুনিয়া খবর মানেন না মিডিয়া কীটা, খবরই তো পেপার কীটা, খবরই তো এই এই কথাটা দেখছে হজনে, কিন্তু খবরে মানুষ। তো আমরা পৃথিবীবাসীর এই কথা উত্তর করি আর, যে দুনিয়ার অকল জিনিসটা খবরে মানুষ, আম্বিয়া কেরামের খবরটা মানুষ না খেলতে, এনে শুনছে কি সুট্টা বদমাইশে খবর হইলেও মানা যায়, সাংবাদিক বেশি তো বদমাইশ। তো বদমাইশের খবরটা আপনারা মানি নিলা, আম্বিয়া সচ্চরিতবান, পবিত্র আমানতদার, সত্যবাদী, নবীদের কথাটা মানতে পারে কোথায়, ইনু ইনু একতলা বা এখানে ইনু একসাজখানে আয়, তার মানে আপনার দুর্ভাগ্য। বদমাইশের কথাটা মানি নিলা সাংবাদিক, আর আম্বিয়া কেমন দিয়ে তো খবর দিছ,
আপনাকে এবার সাংবাদিকের পিছনে আরও সাংবাদিক লোক হয়েছিল, নবীরা তো লক্ষ নবীরা হয়েছিল, নবী তো একলা নি, সমান কথা সমস্ত নবীরা হয়েছিল। উনি বলছেন জিস দুনিয়া কো তুম আল্লাহ কে লিয়ে ছুর নেই সকতে, উস দুনিয়া মে তুম আল্লাহ কে লিয়ে রেহে নেই সকতে। আহা, কি সুন্দর কথা, যে দুনিয়ারে তুমি আল্লাহর জন্য সারটাই ফাটায় না, আল্লাহর জন্য বাদ দিতে ফাটায় না, আল্লাহর জন্য আলো বইতে ফাটায় না, দুনিয়াটা কি এই দুনিয়ার ভিতরে তুমি আল্লাহর জন্য থাকতে পারতে না। ওই যে আছে কুলিন নাম সুখী মামাত, যে আমার হায়াত আমার মত হলতে আল্লাহ লাগি, ওই হলতে আল্লাহ লাগি, মুসলমানের কিচ্ছু দুনিয়া লাগি হয় না, কিচ্ছু তার নিজে লাগি হয় না, সব ওই যে বুঝুগে কিচ্ছু আছে না রে স্যার মর্মই লগি বুঝুগে কই স্যার সমুদ্র গিয়া খুইও, ওই ব্যক্তি আমারে ফাটাইছে, ইয়ে কোনোদিন তার বিবেচনা গেছে না। আর ওই ব্যক্তি আমার ফাটাইছে যে জীবনে খাইছে না, এই কথা শুনেছিল বিব্বে, বিব্বে শুনে তো খুব রাগ, খাইছো না আনা খাই আত্মি হয়ে আমার কোনো সমস্যা নাই, বিবির খানা গেছো না তুই বাচ্চাইতে বাচ্চাইতে এটা খার, তার মানে তুমি আমার বদনাম করেছো, তো তাই বলি আল্লাহর বান্দি তুমি নারাজ হল কি, তা আমি যখন আমার বাচ্চার শিকার করলাম তো তোমার কোনো সুবিধা আসেনি, বলে না তুমি আমার ওই তহমত দিছ, তো তাই বলে তাই শুনো আমি তোমার খানাত কোনোদিনও গেছি না খাইছেন বসবুত হইয়া, আমি তোমার খানাত গেছি তোমার হক আদায় করার লাগে, আমার নফসের ঘাস পুরা করার জন্য আমি তোমার খানাত কোনোদিন যাইনি, আর আমি খাইছি না আমার নফসে খুশি হওয়ার জন্য, আমি জীবনে যা খানা খাইছি আল্লাহর হুকুম মনে করে খাইছি, এই যে সেই কথা যে মুসলমানের কোনো কামই তো করতো না তার নিজের খাই শুনে সব করবো আল্লাহ লাগে এলাকে সব নিখি হয়ে যাব, সব নিখে হইব ওখানে সব আল্লাহ লাগে করছে, চুট্টো কিন্তু নেকি আল্লাহ লাগে করা এটা সর্বর কিছু নাই, চুট্টো নিখিব কিন্তু এটা আল্লাহ লাগিয়ে করতে হইব আল্লাহর কবিতা, তো আপনি যে দুনিয়ারে আল্লাহর জন্য সারটা পারতা না এই জন্য তবলি কি কিতা করছে, তবলিকে কিতা হচ্ছে পয়লা দুনিয়া ছাড়াইছে মারো তালা গাও তিন দিনও, আপনি আপনি দোকানের তালা মারতে পারছে এখন এই দোকানে হালাল হারাম দিকে বেচতে পারবো, আপনি এখানে আপনার একই রয়ে গেছে দোকানে ফেলে না আল্লাহ ফেলে, আল্লাহ ফেলে তো আরাম বেচতাম এখানে, আপনি সেই একই যদি বানান না তে আপনি দোকান থেকে হারাম বা কথা পাতা নেই, ও সার মর্ম হতে হইল কি যে দুনিয়ারে তুমি আল্লাহ লাগে সারতে পাঠায় না, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ লাগে থাকতে পাঠায় না, তিনি বলছেন আসবাব কি ইস্তেমাল মানা নেই হে, আসবাব কি পূজা মানা হে, আহা কি সুন্দর কথা, আসবাব জিনিসপত্র ব্যবহার মানা নাই, আসবাবকে ইস্তেমাল মানা নেই, আহ দুনিয়াতে যে আসবাবপত্র আছে এগুলাকে ব্যবহার করা মানা নাই, এগুলার পূজা করা মানা, এগুলার উপরে ডিপেন্ড করা মানা, এগুলার কি টার্গেট মানানি মানা, এগুলার উপরে আস্থা রাখা মানা, সমস্ত আসবাব আপনাকে তাহার বলে আল্লাহকে আপনাকে নাকাম করতে হয়, কোনো আসবাব নাই আল্লাহকে আপনাকে কামিয়াব করতে পারে, এটি লিখে কি সুতরাং আসবাব টাকা না টাকা এটা আসল না, এই জন্য আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ রেখে কইছিলেন আসসালামু আলাইকুম ইয়া জাহেদ, তুমি বলছেন আমি তো জাহেদ না, জাহেদ মানে সংসার থেকে বুঝুক আর কি, আমি তো জাহেদ না, ওখানে বলি জাহেদ তো আব্দুল উমর ইবনে আব্দুল আজিজ, আমি জাহেদ আমার কিছু আসেনি, আমি জাহেদই তো তুই কী সুন্দর তজমা ওটা করছে, সে সমস্ত আলিমদের আলিম সমস্ত ইমামদের ইমাম
ইতিহাসের প্রথম আলিম, ইতিহাসের প্রথম মুহাদ্দিস আবদুল্লাহ মুবারক হল জাহেদ রে উমর ইবনে আব্দুল আজিজ। অর্ধেক পৃথিবীর বাদশা হইয়া তার নফস লাগিয়ে একটা পয়সা খরচ হয় না, সে জাহেদ। আমার কিছু নাইও, আমি আমার নফস লাগিয়ে খরচ করতাম, আমার কিছু দুনিয়া তো নাইও, তো খরচ হতাম এটা। তো জাহেদ তো উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ জাহেদ। থাকে যে মাল আছে, এর বাদে এই মালটাকে নফসুর পক্ষে, নফসুর জন্য ব্যবহার হয় না, সে জাহেদ। সাধারণ মানুষ মনোভিতা দাঁড় আছে, দুনিয়া নাই তা জাহেদ, খাদ্য বলুন তো জাহেদ। যে বলছেন না, যে বদলা নিতে পারে না সফর করছে, তার সফরটাও সই রয়েছে সফর মানে সমস্যা না। কিন্তু যে বদলা নিতে পারবো এর বাদে সবর করছে, তার তার সবরটাকে শৈরতে প্রাধান্য দিছে, তার সবরটাকে শৈরতে প্রশংসা করছে। সামনে হলে এক খাবার মারছে, দুইটা মারতে পারবো, কিন্তু আল্লাহ লাগি মারছে না। আপনি এক তো মারতে পারতেন না, সবর করছেন ঠিক আছে, সবর সব পাইবা আপনি, কিন্তু আপনার সবরটা প্রশংসনীয় নাই। তিনি কিতা হয় না যে আল্লাহ পাকে আসবাবপত্র আপনার দিছে, এগুলো তার সঠিক জায়গায় ব্যবহার করা মানা না, কিন্তু এগুলো তুমি ডিপেন্ড করা মানা, এগুলো আস্তে আইনে আপনি বুঝিলা আল্লাহ পাকে যার থেকে আপনার আপনার নজর হটি হলো, তখন আপনার এটা মানা, এটা কিনে শুরু হয়েছে। আবিদ মহল কি মহতাজ হে, দায়ী মহল কো বানা দেতা হে। আবিদ যে হয় মহলের মহতাজ হয়, মহল ছাড়া তার বালুস চলতো না, কিন্তু দায়ী যে হয় হে মহলে বানাই দিয়ে। আহা, কি আজিব এক্সাম্পল আমাদের সামনে, ছোট ছোট একটা বাচ্চা এলাকাতে লাগছে, এলাকার এলাকার রং বদলি ফেলাইছে, দায়ীরা সেও দাইছে, তো ছোট এক বাচ্চা এলাকার রং বদলি ফেলাইছে। বড় বড় আবিদ হল, বড় বড় আপনার ইলিমের দাবিদার হল এলাকাতে আছে, এলাকায় হইতে পারে না, এলাকায় হইতে পারে না। এক বাচ্চা ছিল তবলিগ সময় লাগাইছে, পুরো এলাকায় তারা চিনে, এখানে দাইয়ানা মিজাজ লইয়া হয়ে ঘুরে, দাঁড়িয়ে দাঁড়িয়ানা জজবা লইয়া হয়ে ঘুরে, এলাকায় তারা চিনো। তো দায়ী খাম কি মহল বানিয়ে দেওয়া, আবিদরে খাম কি মহল বনি গেছে তার মধ্যে চলা, আবিদে যদি মহল না পায় তে অল্প দিনের ভিতরে তার এবাদত শেষ হয়ে যাব, বাকি থাকতো না। আজিব কথা বলছে, আল্লাহ নে আগর মাল দিয়া, আল্লাহ নে আগর মাল দিয়া দুসরা পর লাগাওগে তো খলিফা হয়ে যাওগে, আপনা পর লাগাওগে তো জানোয়ার হয়ে যাওগে। আল্লাহকে 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 মাল দিছে, এটা মখলুকের উপরে লাগাই দিন, যদি আপনি আল্লাহর বন্দাদের উপরে লাগাই দেওয়া, আল্লাহকে সৃষ্টির উপরে লাগাই দিন, দেখিতা আপনি খলিফ হয়ে যাবা। আর এই মালটা যদি আপনার জাতের উপরে লাগাই দেন, তো আপনি জানোয়ার হয়ে যাবা। কি সুন্দর বাক করিয়া দিস, আপনার জরুরতও লাগানি নিছেন নাই, কিন্তু সমস্ত মালটা আপনি আপনার উপরে খরচ দিলা। ইংল্যান্ডে আমাদের মুরব্বী আছে মরকজর, তো সুন্দর কথা কইছিল যে ভাই বিবেচার হক আছে, বিবেচার হক আছে, এই আওয়াজ দুনিয়ার তুলে হয়েছে, বিবেচার হক আছে, সমস্ত উন্মতের সামনে আপনার বিবেচার হক কথা আছে, এটা তো দেখার দরকার আছে। সমস্ত সমস্ত উন্মতর হক, এর মোকাবিলা আপনার বিচার হক কত হানি, এটা তো দেখা দরকার। খালি বিচার হক আছে আকাশে কইয়া পুরা উন্মতর হকটা আপনি আপনার বিচারে দিলেইলা, ভাই মার হক আছে, বাপর হক আছে, স্ত্রীর হক আছে, বাচ্চার হক আছে, আপনার দোকানের হক আছে, আপনার সকলের হক তো তার জায়গাতে আছে। সকলের হক মারিয়া যদি আপনি বিবিরি দিলেন, তিনটাই ভালো দিব গিলা, প্রত্যেকের রক্তের তার জায়গা মতো আদায় করে লুকিয়ে বাদ।
ব্যাসম করে আইটা সই হইতো না, তার জায়গা মোটা দেওয়া হইতাম তরি দেবার উঠিম আসে না নিয়ে ছেলেরে বাপে বিয়া করাইছে, বিয়া করিবার কইলো বেটা বৌমার কিয়ালটা একটু বহুত হক আছে তার, কদিন বাদে ছেলে খালি বউর হকা দেওয়া করে। তো বাপজি কইল কিতা বেটা, কইলো আব্বা আপনি তো কইলা বউর হক আছে, বলে বৌরা হক আছে ঠিক আছে এ কথা তো কইছি আমি, কিন্তু তার মানে মার হোক বাপের হোক বাড়ির হোক বোনির হোক সকলের হোক নেতা দিয়ে দেয়নি, বৌর হোক তার জায়গাতেও আছে, তো বৌর হোক তার জায়গাতে আরে গেলে সব হইব, সকলের হোক মারিয়াই না দিলে সব হইতো না। এজন্য যে মাল দিয়ে আল্লাহ বাকি এই মালটা সম্পূর্ণ আপনারে আপনার জাতের উপরে খরচ করাই দিছে না, আপনাকে বল্টনকারী বানাই লইছে, হ্যাঁ আপনার কাছে আমার দৌড়ছি এগুলো বল্টন করে দেওয়া লাগে, এর মধ্যে আপনার একটা হক আছে, এই বল্টন করতে গিয়া বল্টন করতে গিয়ে আপনার তো সময় লাগবো, আপনার তো এই হিসাবে আপনার একটা হক আছে এই মালের ভিতরে, কিন্তু সব হক আপনার নাই। আজকে মালের একেবারে উন্মত তো ভাই আপনি কিছু বলছেন না, উম্মতে নিজের মাল মনে করে কিন্তু হক কীটা ফয়লা শব্দটা তো ভুলে গেছে, হ্যাঁ ফয়লা শব্দটাই ভুলে গেছে, উনি বলছেন নিজের মাল মনে করিয়া এখন আর তার হকার হে আদায় হতো না, সে মিস্টেক করবো ভুল করবো গলত করবো, সবচেয়ে ফয়লা নিজ করছে এটা তো আল্লাহ পাকের আমানত আমার গেছে, আল্লাহ পাকের আমানত আমার যে কথা মনে করার সাথে সাথে এখন সব বাঘ করা বটন করা সব তার জেন হইব, যেন আমার খেয়াল করা হইতো না এটা আমার নাই, মসুর গোটে আছে না এটা সার এটা সার সামুস আড়াই গেছে, তো বলে ইলিয়াস আমি খুব ডাটছো ইউসুফে, খুব ডাটছো ডাকতে ডাকতে গিয়ে একটা কথা কইছ এ কে এ কে মিল্কিয়ত তোমারই, হ্যাঁ এটা তোমার মিল্কিয়ত নেই এটা আল্লাহ পাকের আমানত তোমার করো, এটা তোমার মাল নোটা যেন মনে ফেলাই দিলে মানে লিলিয়া যেন ওটা ফেলায় এটা আল্লাহ পাকে তোমার গরো দিছে এটা আমানত হিসাবে তুমি এটা হেফাজত করতে আর যেন ব্যবহার হলো লাগাই যায় ভাইছো ফোরার জন্য বাপে ফুটি বাপে ফুটি দিলাই কীর্তন বেশ করে ভাই যদি ভাই ভালো হবা তো হবা তো ইটা করো ইটা করো এই জন্য তো হয়েছে না, আপনার কোনো বিশেষ মানে গেছে অতীত যেটা এটা দুঃখ দুঃখ শেষ কত সহজ রাস্তা, আপনার যদি দরকার না আরো করে গেলে এটা মহা দরকার হইব তো এটা কেতানে দিস হইন, কিন্তু যে যে মাল আল্লাহ পাকে দিয়েছে এটা যদি সম্পূর্ণ আপনি আপনার উপরে লাগাই দেন তা আপনি জানোয়ার হয়ে যাবা, আর এটা যদি মখলুকের উপরে লাগাই দেন তা আপনি খলিফা হয়ে যাবা, তিনি বলছেন যে ব্যক্তি এই কাজও আইছে না এ ঠগি গেছে, জো আয়া ও বাঁচ গায়া আর জো আকর সুর দিয়া ও মর গায়া, যারা এখানে আইছে এরা বাঁচি গেছে, যারা আইছে না এরা ঠকি গেছে, আর যারা আইয়া বাদ দিয়ে আইছে এরা একদম মারা গেছে, মারা গেছে মানে কেমন তো আল্লাহ তার কোনো জবাব নাই, এত বড় মুবারক কাজও এত বড় মুবারক কাজের মধ্যে তোমার আমি অংশীদার করলাম কাজটা বুঝাইলাম খোল্লায় ফায়দা নজরাইলো এর বাদে এই মুবারক সাল্লাই এখানে এই জবাব কেমন আমার তার নাই, এই জন্য ভাই আব্দুল সাহেব বলছেন যে খামরে খরিয়া সারনেওয়ালা কেলিয়ে তোর অনেকে জরুরত হে, এই খামরে খরিয়া সারনেওয়ালার জন্য তো খান্ডা দরকার এই কেমন তার জবাব কীটা, উম্মত ঠিক নেই হো সকতা জব তক উম্মত মকসুদ মে নেই আয়েগা, আল্লাহ উম্মত ঠিক হইতেও পারতো না, উম্মত লাইনে আইতেও পারতো না, উম্মত সহি চলতেও পারতো না, উম্মত যদি মকসুদও না হয়
পুরা উম্মতের মুখসুদ্ধই লই দাওয়াতের খাম। দাওয়াত যখন আইব যখন মরাই গেছে বুঝলি না নি, আমার এই কাম সবকো পানি দিয়ে গা, এটাই তার সারমর্ম। এই দাওয়াতের দাওয়াতের মোবার কাজ করব তখন কি তার মকসুদ ঠিক হইব, মকসুদ যদি ঠিক হয় তাহলে লাইনে চলবো। কোনো গুণারে ছোটো মনে হতো না, কোনো নেকিরে হুরু মনে হতো না। যেটাও করবো এটাকে গুরুত্ব দিয়া করবো, তার জায়গাতে এটার শান আছে। জি তো উম্মত আজি কথা কি উম্মত হলেও স্যার ঠিক কথা, কিন্তু তারে তো লাইনে চলবে না। আরে বাবা নৌকা তো চলবো ফানিতে, তারে ভাল ফানি নৌকা, গাড়ি চলবো রোডে, তারে রোডও নৌকা, ট্রেন চলবো তার লাইনে, তারে লাইনও তুলুকা। আপনি ট্রেন দিয়ে লাইনেও তুলবেন না, আপনি এটা চালাইবার চিন্তা করা, চালাইবার চিন্তা তো ভালো করবো, লাইনও তুলুকা। উন্মতর জিন্দগি মকসুদও ঠিক না, আপনি তাই দিনও চলাইবার চেষ্টা করা, আপনি তারে দিনও চালাইবার জন্য তর্কিব দৌড়াত আর চেষ্টা করো আর শুনায় ওয়াজ করো আর ওয়াহিদ শুনায় রা, সকলটা বেকার হয়ে যাবো, তার জিন্দগি টার্গেট তো জয়ী নাই। যেটা তারিখ মুসাফির হয়ে নাই, সকলটার বাদে কথা এই কথা মানতে হইব যে দুনিয়া মুসাফির খানায়, দুনিয়াতে আমি দিল লাগাইতে পারতাম না, এনেও স্থায়ী বসবাস করার নিয়ত করতাম না, সেখানে আমি তো এইটুই হইতো, আমি চাইলেও এইটুইব না চাইলেও এইটুইব, শোন যাওয়াটা আমার চোখের সামনে থাকা পালা, আইগু আমার চোখের সামনে থাকলে সব লাইনও আইব, আর ইগু তো চোখের সামনে না থাকে সকলটা বিগলি দিব। কথা খুব ভক্ত সর যে আমি দুনিয়াতে যাওয়া লাগবো, ওগুলো সামনে থাকুকা সকলটা লাইন উঠে দিব। ও যে উলামাই কেরাম বলছেন না, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সমস্ত অরিয়াল্লা মিল্লা তারা এর দিতে নাই, আর যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে না সমস্ত কাফির মিল্লা তারা গুমরা হতে হতে নাই। কথা কত সাফ। তো উম্মতকে হলেও চাই উম্মত ঠিক হোক, কিন্তু ঠিক কইটা কি শুরু হইতো, শত শত জমাত আছে না মুসলমানদের, শত শত দল আছে, সকলে তো চায় উম্মত ঠিক হোক, কিন্তু স্টার্ট ফর্ম হয় আর ঠিক হওয়াটা শুরু হইতে হই থাকি, ঠিক ঠিক হওয়াটা শুরু হইতো ইমান থাকি, জিন্দগির মকসুদ থাকি, ইমান ঠিক হোক আর জিন্দগির মকসুদ আখেরাত করুক, এখন তার দ্বারা অকল খাম সহজ। ইমান ঠিক না জিন্দগির মকসুদ আখেরাত না, এখলটা জানা সহেও তার নাও ডুবে যাব। তিনি বলছেন টাইম সবসে বড় সরমায়া সারমায়া হে উসকি আক উসকি হেফাজত সবসে বড় আকলমন্দি হে, সময়টা সবচেয়ে বড় সম্পদ। আহা সময়টা সবচেয়ে বড় সম্পদ, তার হেফাজত করা সবচেয়ে বড় বুদ্ধির কাজ। সময়টা হলো সবচেয়ে দামি আর তার হেফাজত করাটা সবচেয়ে দামি, সবচেয়ে জ্ঞানের খাম। কারণ সবচেয়ে দামি জিনিস আপনি লস করে দিলা, আপনি কিসের জ্ঞান দিতে। যো দিন দুনিয়া মে হে এ হামারি বড় কি কুরবানি হে, আর যো গুনা দুনিয়া মে হে ও হামারি মেহনত কি কমি হে। আহা কি সুন্দর কথা বলছে, যে আজকে দুনিয়াতে যা দিন দেখায় যা রনক দেখরা যাক, এটা সব এ তো আমাদের বড়দের কুরবানি, পনেরো ছ বছর পর্যন্ত দিন দুনিয়াতে বাকি আছে, এর পিছনে আমাদের বড়দের কত কুরবানি। আরে এত এতদিন বাদে এতটুকু দিন তো বাকি থাকার কথা নাই, ইহুদি হলে গেছে নাই, নসরানি হলে গেছে নাই, আজ পর্যন্ত ইসলামের একটু জেট বাকি আছে এখানে, এর পিছনে আমাদের বড়দের কুরবানি। আর যে বেদিনই দেখা যায় এটা আমাদের মেহনতের অভাব, আপনি মেহনত করলেন না আশা করা বালা রেজাল্ট কি লইতো, বালা মেহনতের মেহনত করিয়া বালা রেজাল্টের মেহনত করিয়া এর বাদে বালা রেজাল্ট আশা করা একটা বুদ্ধির কাম, মেহনতও গলত করলা আপনি রেজাল্টে আশা করেন না। তিনি বলছেন কান খুল কর শুনলো
কান খুল কর শুনল সাহাবা কি সারে কে সারে হালাত ইস কাম সে ঠিক হুয়া হে হামারি বি সব ঠিক হোগা ইস কাম সে লেকিন কাম হামে সাহাবা জেসে করনা পড়েগা সাহাবাদের সব সমস্যার সমাধান হয়েছে দাওয়াতে হয়তো আবু হুরাইরা সবচেয়ে বড় মুহাদ্দিস কোন হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফতি কোন হয়েছে মুফাসসির আবদুল্লাহ মসুদ সবচেয়ে বড় মুফতি কোন হয়েছে সাহাবাদের খাদ্য সমস্যার সমাধান এই কিতা করছে দাওয়াতের কাম করছে শিক্ষা সমস্যার সমাধান দাওয়াত করছে রাজনৈতিক সমস্যার সমাধান সাহাবাদের যত সমস্যা আছিল সব সমস্যাগুলা সমাধান হয়েছে দাওয়াতে আমাদেরও সব সমস্যার সমাধান দাওয়াতে হইব খামটা আমাদেরকে সাহাবাদের মতো করতে হইব আজকে আমরা খাম হরাম নিজের গতিতে আর রিজাল্ট আসা হরাম সাহাবাদের মতো ওইটো না মানে এসব বলছেন না উম্মত কামিয়াবি তো সাহাবাদের মতো চায় আর জিন্দেগি কামিদের কাঁধে কাঠ মিলিয়ে চলতে চায় কামিয়াবি সাহাবাদের মতো আর তোরটি কাহিদের সাথে মিল আছে জিন্দগি এই জন্য ভাই আব্দুল হাসান বলছেন না হ্যাঁ মুশ্রিক নেই লেকিন মুশ্রিকই মিজাজ হে আপনার মুশ্রিক মুশ্রিক নাই কিন্তু এখন কাবিরের মিজাজ যেটা ওই মিজাজ আমাদেরও আছে কাবির মৌতের আগের জীবনকে সামনে রেখা চলে আমরাও মৌতের আগের জীবনকে সামনে রেখা করি চলি এখন কাবির আমার মধ্যে বেশম কিতাতে বেশম কিতা মিজাজ তো সমানু সমান মিজাজই রইতো না মিজাজ বদলিত হইব আজকে দিনদার হওয়া যায় দিনদারি মিজাজ হওয়া যায় না আহা নামাজ উদা খনওয়ালা বহুত মানুষ মিলে আল্লাহ বিল্লাহ খনওয়ালা তসবিতে হাত খনওয়ালা বহুত নফলে বাদ খনওয়ালা কিন্তু যদি তার সশ্র তাহ তার সবসে গিয়া তাহ যদি তে দেখবা দুনিয়া বিতরে দুনিয়া উত্তরার আল্লাহ রসুল ফলনের সোজা আগে হইয়া গেছেন না যে কেমন মাত্র আপনার জাহান্নাম দল হইব তো সাহাবার সেই জিকা লইয়া শুনলা এর নামাজি হইবা আল্লাহ রসুল নামাজি হইতো কি তা তাজু তো তার হইব সাহাবা করে ইয়া শুনলা তাজু তো হইব মানে হ্যাঁ বলে জাহান্নামও খেলে যাইব বলে এর লাগে যাইব যে দুনিয়া আওয়ার বাদে আর হুশও থাকতো না এটা যাই হতে আর না যাই আর হুশ নাই যে সব আক দুনিয়া দিল খুশ ভিতর খুশ হয়ে যায় দুনিয়া হাতে এরা তাজুদ হওয়া সহ জাহান্নামী ভূমি তো দিনদার হওয়া যায় দিনই মিজাজ মানুষের খুবই অভাব মনে তার জন্য বুঝি না আল্লাহ আল্লাহ খনে আল্লাহ বহুত মানুষ দুনিয়াতে পাওয়া যায় কিন্তু আখলাক সহি মানুষ লাখ একজন নেই আখলাক বানানেওয়ালা মানুষ লাখ একজন নেই লেকিন তসবি হন্যওয়ালা রোজা রাখনেওয়ালা তাজুদ হন্যওয়ালা অভাব নেই মতে অথচ আখলাকের উপরে উনি বলছেন শরীরতের বহুত বড় একটা সাবজেক্ট আখলাকও ডিপেন্ড করে রোজা কিতা রমজানো মাস জাহাদ কিতা বছরে সারা জিন্দিগি বার হজ দিতাম যে সে তো শেষ কিন্তু আখলাকটা আপনার জীবনের সাথে শরীকে আপনার জীবনের পার্টনার হে মতন তো আখলাকিগুলোকে থাকবো এগুলো ফুরা ফুরি আপনাকে যাওয়া লাগবো তো এবাদত তো ফুরো হয়ে যায় কিন্তু আখলাক নিয়ে ফুরা করা নিয়তো করে না এই জিনিস এসে বলছেন না আখলা কি কথা না যে আরেকজন আমার সাথে বালা ব্যবহার করছে আখলা কইলো এই কথা যে আরেকজন আমার লোকে বাদ ব্যবহার করছে আমি তার লোকে বালা ব্যবহার করতাম এটি লোকে আখলা চলো ভাই আল্লাহ পাকে আপনার আমার হাতে হইলো জি কিতা কিতা হইতাম কইলাম এটা কিতা যেন রাখতায় চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ